নিরাসা লুৎপাটাওয়ার চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব ক্রিয়েট কলাম, মডিফাই কলাম, অ্যাপ্লাই মাল্টিপল কলাম, ইউজ ড্রপ ক্যাপ, ইনসার্ট পিকচার। তো প্রথম যে অপশন সেটা হচ্ছে ক্রিয়েট কলাম। ক্রিয়েট কলাম কি? কলাম বলতে আমরা যেটা বুঝি সারি। আমরা যখন পত্রিকা পড়ি, পত্রিকার পড়ার মধ্যে আমরা কী করতে পারি, আমরা সারি আকারে পড়ি, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তো আপনার কোনো ডকুমেন্টসকে যদি আপনি কলাম আকারে সাজাতে চান, তাহলে আপনি কীভাবে সাজাবেন সেই জিনিসটা আমরা এখন দেখব। এখানে কিছু লেখা আমি কী করলাম, পেস্ট করলাম। এই ডকুমেন্টসটাকে আমি কলাম আঁকা সাজাবো। এখানে একটা বন্ধুরা একটা জিনিস দেখে রাখবে, যেহেতু আমি কলাম লেখাগুলো পেস্ট করার পর এই পাশের অ্যালাইনমেন্টটা ঠিক আছে, স্ট্রেট, এদিকে কিন্তু কম বেশি আছে। সেক্ষেত্রে আপনার কন্ট্রোল এ দিয়ে জাস্ট কন্ট্রোল জে জাস্ট এভাবে প্রেস করবে, তাহলে দুই দিকে সমান হয়ে যাবে। তো এই যে লেখাটা, এই লেখাটাকে আমি কলাম আঁকা সাজাতে যাচ্ছি, তাহলে কীভাবে সাজাবো? জাস্ট আপনি এখান থেকে পেজ লেআউট উপর থেকে রিবন বা ট্যাব থেকে পেজ লেআউট ক্লিক করবেন, কলাম ক্লিক করবেন। এখান থেকে টু কলাম দিতে পারেন, থ্রি কলাম বা লেফট রাইট, একটা কলম বাম পাশে কলামটা ছোটো, ডান পাশটা বড়ো, বা ডান পাশটা ছোটো, বাম পাশটা বড়ো, অথবা আপনি মোর কলাম ক্লিক করতে পারেন। মোর কলাম ক্লিক করো, এখান থেকে সিলেক্ট করতে পারেন টু, থ্রি, লেফট রাইট, ক্লিক করতে, অথবা নাম্বার অফ কলাম থেকে আপনি ওয়ানের জায়গায় টু বা থ্রি, ফোর, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট হয়ে যাবেন। টু সিলেক্ট করে দিয়ে আমি ওকে দিলাম। দেখেন আমার ডকুমেন্টসটা দুটো কলামে কী হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। আবার যদি আমি কলামে গিয়ে আবার যদি এখানে থ্রি কলাম দিই, তাহলে কি আমার ডকুমেন্টসটা তিনটা কলামে কী হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। আবার যদি আমি এখানে ওয়ান দিই, তাহলে একটা কলামে আবার রূপান্তর হয়ে গেল, পূর্ব অবস্থা চলে আসলো। তাহলে বন্ধুরা আমি যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কোনো একটা ডকুমেন্টস তৈরি করার পূর্বে অথবা পরে আপনি এই লেখাগুলো লিখেও করতে পারতেন, অথবা লেখা না লিখেও আপনি করতে পারতেন, দুইভাবে আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা লেখাটা লিখে তারপর করলাম, তাহলে কলাম পদ তৈরি করার সিস্টেমটা অতি সহজ। সেটা হচ্ছে কলামে গিয়ে জাস্ট কি আপনি টু কলাম বা ওয়ান কলাম সিলেক্ট করবেন, আপনার ডকুমেন্টসটা কলাম সেই দুই কলামে নির্ধারিত যেই নাম্বার বা সংখ্যা নির্ধারণ করবেন সেই সংখ্যাই আপনার কলামে রূপান্তর হয়ে যাবে। আমরা আবার প্রথম কলামে চলে আসছি। এরপরে দ্বিতীয় অপশান যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কি আপনার মাল্টিপল কলাম। মাল্টিপল কলাম কি? মাল্টিপল কলাম হচ্ছে এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসের মধ্যে আপনার ভিন্ন ভিন্ন কলাম থাকবে। ধরি আমি একটুক থাকবে এক কলামে, তারপর একটুক থাকবে আপনার দুই কলামে, তারপর একটুক থাকবে আপনার তিন কলামে। তাহলে এভাবে কি আপনি এখান থেকে তিন কলামে থাকবে, এভাবে এখানে থাকবে দুই কলামে, এখানে থাকবে আপনার এখানে থাকবে এক কলামে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কলামে যদি আপনি একটা ডকুমেন্টসকে রূপান্তর করতে চান সেটা হচ্ছে মাল্টিপল কলাম। অর্থাৎ একই ডকুমেন্টস মধ্যে ভিন্ন ভিন্ন কলাম। তাহলে একটুক মনে করেন আমার একটুক থাকবে এক কলামে, এরপরে একটুক, এরপরে লেখাগুলো থাকবে একটুক থাকবে, একটুক থাকবে আপনার দুই কলামে, একটুক থাকবে দুই কলামে, এরপরে লেখাগুলো থাকবে আপনার তিন কলামে। এভাবে রূপান্তর করবো কীভাবে? তাহলে এখান থেকে সাপোজ একটুক আমার এক কলাম থাকবে, এটা একটুক থাক, এখান থেকে দুই কলাম হবে, তাহলে এখান থেকে আমি এই লেখাগুলো সিলেক্ট করলাম, এই অংশটুকু আমার দুই কলামে কনভার্ট হবে, রূপান্তর হবে। জাস্ট আপনি কলামে গিয়ে এখান থেকে টু কলাম সিলেক্ট করেন, দুই কলামে রূপান্তর হয়ে গেল। এখন একটুক এটাকে আপনি কী করবেন, তিন কলামে রূপান্তর করবেন, বা নিচের দিকে একটু আছে আমি সিলেক্ট করে নিই একটুকে আপনি তিন কলামে, তাহলে এখান থেকে থ্রি দিতে পারেন, বা মোর কলামে গিয়েও আপনি এখান থেকে থ্রি বা এখান থেকে থ্রি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তাহলে তিন কলামে রূপান্তর হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ডকুমেন্টসের এই অংশটুকু হচ্ছে আপনার এক কলামে, এরপর অংশটুকু হচ্ছে দুই কলামে, তারপর অংশটুকু হচ্ছে তিন কলামে, বা আপনি যদি চার কলাম, পাঁচ কলাম যাই আপনি করতে চান, আপনি যা সংখ্যা নির্ধারণ করে দেবেন, তাহলে সেই কয় কলামে আপনার ডকুমেন্টসটা কী হয়ে যাবে, রূপান্তর হয়ে যাবে। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সব জিনিস। এখন আমরা যেটা করবো মডিফাই কলাম। মডিফাই কলামটা কি? মডিফাই কলাম হচ্ছে এই যে দুইটা কলাম আমি করলাম, এই দুই কলামের মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কম বেশি করতে পারবো আমি, অথবা এই কলামের প্রস্থটা কম, এটা হয়তোবা প্রস্থটা আমি বেশি করতে পারবো, বা এটা বেশি করবো এটা কম করবো, এটা হচ্ছে মডিফাই কলাম। তাহলে আপনি যে সেকশনটাকে মডিফাই করতে চান সেই সেকশনে যে অনুযায়ী কাজ রাখতে হবে। যেমন এখানে দুই কলামের সেকশন, এগুলো তিন কলামের সেকশন, তাহলে আমি দুই কলামটা মডিফাই করবো, দুই কলামের সেকশনে কাজটা রেখে আমি যাবো কলামে, যাবো মোর কলামে যাবো। এরপর এখান থেকে আপনি ইকুয়াল কলাম উইথ বক্স থেকে তীক্ষ্ণটা উঠাই দিতে হবে, উঠাই দিয়ে এই উইথ এক কলাম, ফার্স্ট কলাম যেটা উইথ, উইথটাকে আমি কী করবো একটু বাড়াই দিই। দেখেন এখানে প্রিভিউর দিকে একটু খেয়াল করেন, দেখেন ফার্স্ট কলামটা কী হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সেকেন্ড কলামটা ছোটো হয়ে যাচ্ছে। জাস্ট আমি ওকে দিই, দেখেন প্রথম কলামটা বড়, দ্বিতীয় কলামটা ছোট। আবার আমি যাই কলামে, যাই আবার মোর কলামে যাই। এখন হচ্ছে এই মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আপনি কমাতে পারেন, স্পেসিং আমি একটু কমাই দিচ্ছি, তিন, ওকে, দেখেন স্পেসিংটা কমে গেল। আবার যদি আপনি তিন কলামের যদি আপনি মডিফাই করতে চান, তাহলে তিন কলামের জন্য জায়গায় কার্সর রাখেন, ইচ্ছা আপনার যে কোথাও কার্সর রেখে আবার কলামে যান, আবার মোর কলামে যান, মোর কলামে গিয়ে এখন ইকুয়াল কলাম উইথ বক্সে কিছুটা উঠাই দেন, উঠাই দিয়ে আপনি কোনটাকে, যেমন এক কলাম, দুই কলাম, তিন কলাম, কোনটাকে বড় ছোটো করতে চান, যেমন এইটাকে আমি কী করবো, ছোটো করবো,
যেমন আপনি এদিকে দেখেন বিভিন্ন দিকে দেখেন ছোট করব ছোট করলাম এরপর স্পেসিংটা একই এক কলাম থেকে দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম এই দুইটা গ্যাপটাকে আমি কী করছি কমাচ্ছি এরপর ওকে দেখেন বন্ধুরা মাঝখানে কলমটা ছোট হয়ে গেল বাম পাশটা একটু বড় ডান পাশটা আরও বড় তাহলে এভাবে আমরা মডিফাই করতে পারি এরপর আবার একটা অপশন আছে কলামে যাই আমি মোর কলামে যাই গিয়ে যদি আমি এখন লাইন বিটুইন বক্সটা মার্ক করে দিই তাহলে প্রত্যেকটা কলামের মাঝখানে কী আসবে একটা ওই লাইন আসবে যদি আমি একটু কলামটা করতে চাই আবার কলামে যাই কলামে গিয়ে মোর কলামে যাই মোর কলামে গিয়ে আবার লাইন বিটুইন বক্সটা মার্ক করে দিই ওকে দিই তাহলে এখানে চলে আসবে দেখেন বন্ধুরা তাহলে এভাবে আমরা ভিন্ন ভিন্ন কলাম সৃষ্টি করতে পারি কলামটাকে মডিফাই করতে পারি কোনো কলাম বড় করতে পারি কোনটা ছোটো করতে পারি মাঝখানে যে স্পেসিংটা আছে সেটাকে কম বেশি করতে পারি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউজ ড্রপ গেফ ইউজ ড্রপ গেফটা কি ডকুমেন্টসের ফার্স্ট লেটারটাকে আপনি কী করবেন বড় করবেন অর্থাৎ আপনার কোনো একটা টপিক্স দিয়ে কোনো একটা লেখাকে কী করার জন্য হাইলাইটস করার জন্য আমরা যখন ম্যাগাজিন করি বা পত্রিকা পড়ি দেখি প্রথম লেটারটা কী থাকে বড় থাকে অর্থাৎ ওই টপিক্সটাকে ওই নিউজটাকে কী করার জন্য হাইলাইটস করার জন্য কী করে থাকি বড় করে থাকি তো সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন জাস্ট আপনি ডকুমেন্টসের প্রথমে কার্সরটা রাখলেন আমি ওয়াইয়ের পাশে কার্সরটা রাখলাম রাখার পর আমি যাব কোথায় ইনসার্টে যাব উপরে রিবন থেকে বা ট্যাব থেকে ইনসার্ট ক্লিক করব এরপর আমি করব ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপ কম্বোতে ক্লিক করার পর দেখেন ড্রফট ইন মার্জিন ইন মার্জিন করলে কী হলো আপনার মার্জিনে চলে আসবে ইন মার্জিন যদি ক্লিক করি তাহলে মার্জিনের মধ্যে হলো মার্জিনের মধ্যে আর যদি আমি এখানে ড্রফট ক্লিক করি তাহলে কে মার্জিন না আমার ডকুমেন্টসের মধ্যে হলো দেখেন ডকুমেন্টস মধ্যে ফার্স্ট লাইনটা কী হলো ইউ ক্যান ইউর ক্যানের ইউটা কী হলো বড় হলো কয়টা লাইন নিয়ে তিনটা নিয়ে লাইন নিয়ে বড় হলো আবার আমি যাচ্ছি এখান থেকে ড্রপ ক্যাপ অপশানে ড্রপ ক্যাপ অপশানে যাওয়ার পর এখন হচ্ছে তিন লাইন নিয়ে লাইন টু ড্রপ তিন লাইন নিয়ে হবে না চার লাইন নিয়ে হবে এবার আমি চার দিলাম ওকে এখন দেখেন চারটা এক দুই তিন চারটা লাইন নিয়ে কী হলো পাঁচ লাইনটা বড় হলো এটা হচ্ছে ড্রপ ক্যাপ এটা সাধারণত ডকুমেন্টসের প্রথম হতে থাকে আপনি অন্য কোনো দিতে পারেন ইচ্ছে করলে কিন্তু এটা ডকুমেন্টসের প্রথম হয়ে থাকে এখন আমরা যে অপশানটা করব সেটা হচ্ছে ইনসার্ট পিকচার আপনি কোনো একটা নিউজ তৈরি করলেন সেই নিউজ তৈরি করার পরে আপনি কী করবেন সেটার মধ্যে আপনি একটা ছবি দিতে যাচ্ছেন তাহলে আপনি কোথায় ছবি দেবেন সেখানে আপনি জাস্ট কার্সরটা রাখেন আমি এখানে কার্সরটা রাখলাম কার্সরটা রাখার পরে ইনসার্ট ইনসার্ট যাওয়ার পরে আপনি এখান থেকে পিকচার ক্লিক করতে পারেন বা ক্লিপ আর্ট আমি পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করে আমার পিকচার কোথায় আছে আমি দেখি এখান থেকে পিকচারে গেলাম পিকচারে গিয়ে জাস্ট কী করলাম আমি এখান থেকে একটা পিকচার আমি ক্লিক করব করে জাস্ট ইনসার্ট এই ছবিটা এখানে চলে আসলো এখন এই ছবিটা এদিক দিয়ে যখন ছবিটা আসলো তখন কী হলো আবার এইদিকে লেফট লেখাটা গ্যাপ হয়ে গেল দেখতে ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে মডিফাই করতে হবে কীভাবে মডিফাই করবেন সে মডিফাই করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার র্যাফ ট্যাক্সটে আপনি ক্লিক করতে পারেন র্যাফ ট্যাক্সটি ক্লিক করার পর দেখেন স্কোয়ার ক্লিক করলাম স্কোয়ার ক্লিক করার পর কী হয়ে গেলো ছবিটা ছবির জায়গার থেকে চারপাশ যে লেখাটা তাকে কী করে নিল আবৃত্তি করে নিল দেখতে ভালো লাগছে অথবা এখানে আরও কিছু অপশান আছে আপনারা দিতে পারেন যেমন থ্রো এরপর হচ্ছে টপ অ্যান্ড বটম এরপর হচ্ছে বিহাইন্ড টেক্সট বিহাইন্ড টেক্সটটা কি ছবিটা পিছনে চলে গেল লেখাগুলো উপরে চলে আসলো ইন ফ্রন্ট টেক্সট এখন লেখার উপরেই কিন্তু এভাবে হলে আমার চলবে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মূলত স্কোয়ারটা আমরা সিলেক্ট রাখি এরপর রাখার পর আপনি একটা কাজ করতে পারেন সেটাকে মডিফাই আরও করতে পারেন সেটা হচ্ছে যেমন এখানে মতো অনেক ধরনের পিক্সেল স্টাইল আছে আপনি কোন স্টাইলে দিতে চান এমন 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 হতে পারে এমন বা এমন বা এভাবে কীভাবে আপনি দিতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে অনেক ধরনের স্টাইল আছে আপনি যেমন একটা স্টাইল এখান থেকে কী করতে পারেন সিলেক্ট করবেন সাপোজ এইটা দিলাম আমি তাহলে আপনি ডকুমেন্টসের যে কোনো স্থানে কী করতে পারেন আপনি যে কোনো ছবি আপনি ইনসার্ট করতে পারেন এখন যদি আপনি প্রিন্ট টু দেখেন কন্ট্রোল এফ টু প্রেস করেন দেখেন এগুলো আপনার ডকুমেন্টস এখানে ড্রপ ক্যাপ এরপর এটা হচ্ছে এক কলামে এটা হলো হচ্ছে দুই কলামে এটা হচ্ছে তিন কলামে এবং দুই কলামের এখানে কি একটা পিকচার সেট করা হলো এটাকে বলা হয় ইনসার্ট পিকচার তাহলে আপনি ডকুমেন্টসে যে কোনো স্থানে আমি এখানে ইনসার্ট করেছি আপনি এখানে না হলে এখানে করতে পারতেন এখানে করতে পারি সে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে মূলত আমাদের হচ্ছে কাজ শেখা যে কোথায় ইনসার্ট করবো সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে কীভাবে ইনসার্ট করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে